আমের সিজন তো সব সময় থাকবে না, প্রিয় মানুষটির জন্য কিভাবে আম সংরক্ষণ করে রাখবেন সেটা চিন্তা করছেন তো? তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তিনটি পদ্ধতিতে আম সংরক্ষণ করার উপায়। সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ফালিয়েস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আম সংরক্ষণ করবেন। আমি আমের খোসা ছাড়িয়ে নিব। যে আমগুলোকে আমি সংরক্ষণ করব অবশ্যই খোসা ছাড়িয়ে সংরক্ষণ করব। আপনাদেরকে আমি এখানে তিনটা পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতিটা এখন দেখাচ্ছি। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার নেক্সট ভিডিওর জন্য। আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব। আপনারা এই কাজটা ফিলার মেশিন দিয়ে করতে পারেন অথবা দা বটি সাহায্য করতে পারেন। আমি সংরক্ষণ করার জন্য আমগুলোকে কেটে নিব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, অর্থাৎ যে যেভাবে খাবেন ওভাবে চাইলে কেটে রেখে দিতে পারেন, ছোট অথবা বড় সাইজ, সেটা হচ্ছে একান্ত আপনাদের ব্যক্তিগত ইচ্ছে। আমি আমগুলোকে কেটে নিব। অবশ্যই আমি আমের আটি সহ রাখবো না, কারণ আটি সহ রাখলে অনেকটা জায়গা লাগবে। শুধু আমি আমের সলিড অংশটাই রাখবো। আমি এরকম এয়ারটাইট বক্সে রাখবো। আমি বেশি বড় বক্সে রাখতে যাব না, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম। আর ছোট বক্সে রাখার একটা সুবিধা হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বের করে ব্যবহার করতে পারবো, যে কোনো স্মুদি বা যেটা তৈরি করি না কেন। সেজন্য আমি ছোট বক্সে রাখবো। আর বেশি বড় বক্সে রাখতে গেলে তখন হবে যে আমার প্রয়োজন একটু, কিন্তু আমি সবগুলোকে নর্মাল করে দেন ইউজ করা, এতে আমগুলো নরম হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। সেজন্য ছোট ছোট বক্সে রাখাটাই বেটার। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, আর যখন আমার প্রয়োজন হবে তখন আমি বের করে খাবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিব ডিপ ফ্রিজে রাখার পর এটা কেমন হয়। এরপর আমি বাকি কিছু আমকে ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি জিপলক প্যাকেটের মধ্যে রাখবো। আপনাদের কাছে যদি জিপলক প্যাকেট না থাকে আপনারা নর্মাল প্লাস্টিকের প্যাকেটগুলোতেও রাখতে পারেন। আমি এটা সংরক্ষণের দ্বিতীয় উপায়টা দেখাচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে মুখটা লাগিয়ে দিব। আর এখানে যেহেতু বাতাস থাকে, বাতাসটা বের করে দিলে তাহলে ওই আমটা অনেক দিন ভালো থাকে। এই জিপলক প্যাকেটটাতে একটা এয়ার হোল থাকাতে আমি বাতাসগুলো ওভাবে বাইর করছি না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাতাসটা বাইর করবেন। আমগুলো প্যাকেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং অনেক দিন ভালো থাকবে। আপনারা চাইলে ছোট জিপলক প্যাকেটের মধ্যে রাখতে পারেন। আমি ছোট জিপলক প্যাকেটে রাখবো, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম এবং আমার যখন ইচ্ছে হবে আমি ছোট একটা প্যাকেট বের করে আমগুলো খেতে পারবো এবং যে কোনো স্মুদি বা ড্রিঙ্কসও তৈরি করতে পারবো। আগে থেকে ডিপ ফ্রিজে রাখা আমগুলোকে আপনাদেরকে বের করে দেখাচ্ছি সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন আমগুলো ডিপ ফ্রিজে রাখার পরে কেমন দেখতে বা খেতে কেমন লাগবে সেটার জন্য। আপনারা যদি সঠিকভাবে রাখতে পারেন তাহলে খেতেও ভালো লাগবে। আর ফ্রিজে যেহেতু অন্য অন্য খাবার থাকে সেজন্য হয়তো বা গন্ধ ঢুকে যায়, যার জন্য আপনারা যে বক্সে রাখবেন সেই বক্সটার মধ্যে উপরে যদি একটা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখেন তাহলে গন্ধ ঢুকার সম্ভাবনা থাকবে না। বের করে সাথে সাথে খেতে যাবেন না, একটু নর্মাল হলে খাবেন, আর তখন আমগুলো খুলে যাবে একটার সাথে একটা, যে বরফের জন্য লেগে যায় সেটা আর তখন থাকবে না। আরেকটি পদ্ধতি আম সংরক্ষণ করার জন্য দেখিয়ে দিচ্ছি। অনেক সময় কিছু আম থাকে খুব বেশি পেকে যায়, সেই আমগুলোকে ওভাবে রাখলে খেতে ভালো লাগে না। সেগুলোকে আমরা রসটা বের করে নিব, অর্থাৎ ব্ল্যান্ডিং করে নিয়ে সে আমের পিউরিটা তৈরি করে আমরা রাখতে পারি। যে কোনো বড় বক্সেও রাখতে পারি, যা যদি অল্প হয় তাহলে আমরা এরকম আইস ট্রেগুলোতেও রেখে সেটাকে পরে ইউজ করতে পারি। কীভাবে ইউজ করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আমার আগে থেকে কিছু করা ছিল ফিউরি, যেটা আমি আইস ট্রেতে রেখেছিলাম, এখন আমি আপনাদেরকে সেটা তুলে দেখাচ্ছি। এবং আপনারা চাইলে, যেহেতু এটা আমাদের ব্ল্যান্ড করা, আমরা এটাকে পানি দিয়ে গলে জুসটা তৈরি করে খেতে পারি। আপনাদের যদি স্বাদ অনুযায়ী চিনি অথবা বিট লবণ সেটা আপনারা ইউজ করবেন। আম সংরক্ষণের আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। কেউ চাইলে আস্ত আমটাকেও রাখতে পারেন খোসা না ছাড়িয়ে আটি সহ, তখন আপনারা
একটা পেপারের মধ্যে একটা বা দুইটা আম নিয়ে মুড়িয়ে রাখবেন। এর জন্য আপনাদেরকে নর্মাল পেপার ইউজ করলে হবে, আর পেপার না থাকলে এমনি কাগজের কোনো ব্যাগের মধ্যে পুরে আপনারা রাখতে পারেন। আর বাসায় তো নর্মাল পলিথিন সবার কাছে থাকে, আর যদি আপনাদের ডিপে অ্যাভেলেবেল জায়গা থাকে তাহলে আপনারা এভাবেও আমগুলোকে রাখতে পারেন। আমি এভাবেও আম রেখে আপনাদেরকে দেখাবো কীরকম খেতে এবং দেখতে কীরকম হয়। আমার আগে থেকে রাখা তিনটি আমকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমগুলো ডিপ থেকে বাইর করার পর একটু হার্ড থাকবে, আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমগুলো একটু বরফটা যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি আমগুলোকে কেটে দেখাচ্ছি, বরফ গেছে সেটা বুঝতে পারেন এই যে আমের উপরে একটা পানি চলে আসছে। আমি আমটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আমটার ভিতরে এখন একটু বরফ আছে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি যে এই যে বরফ অংশটা, আপনারা আমটাকে এই পর্যায়ে কেটে নেবেন কারণ তখন হার্ড থাকে তো কাটতে সুবিধা হয়, এবং একটু বরফ চলে যাওয়ার পর আপনারা আমটাকে অনায়াসে খেতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদেরকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম।